দর্শক আসসালাম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি সাবার দর্শক এর আগে আমরা তার জিনাপাকে নিয়ে একটি প্রতিবেদন করেছি আমরা এবার দ্বিতীয় পর্ব নিয়ে তার সামনে হাজির আমরা এবার কথা বলবো তার সাথে আলাইকুম আপা কেমন আছেন ভালো আচ্ছা আপা এর আগে আপনাকে নিয়ে একটি প্রতিবেদন করেছি আপনি বলেছেন যদি যদি আপনার মনের মতন কাউকে পান বা যদি আপনার দায়িত্বে নিতে চান তাহলে বিয়ে করবেন এখন পর্যন্ত কি আপনি কাউকে পেয়েছেন কিনা কোনো সহযোগিতা পেয়েছেন কি না আচ্ছা আপা আপনার জীবনের গল্পটা আর একটু যদি আমাদেরকে বলেন আমার জীবনে একটাই কথা যে একটু জোরে বলবেন আমার জীবনে একটাই কথা যে আমি খুব কষ্টের মানুষ আমি আর কষ্ট পেতে চাই না আমার জীবনটা কষ্ট কষ্টই গেছে গে লাইফটা এখন সবাই যদি আমার উপরে দয়া করে আল্লাহর রহমতে তাহলে আমি আগের মতন হয়ে যাবো আগের মতন হয়ে যাবেন বলতে আগে আপনি কেমন ছিলেন সেটা আগে ভালো ছিলাম কাজ কাজ করছি বাসায় কোনো টেনশন ছিল না কাজ টাজ করে আব্বা মারে টাকা হাতে দিছি খুশি ছিলাম এখন অনেক আমার ভাইয়ের মেয়ে আগুনে পুড়ে যাওয়ার পর থেকে আর আমার আব্বার অপারেশন হয়েছিলো অনেক আগে একবার অপারেশন হয়ে যায় আবার তারপর তার এক বছর পরেই আব্বার হাটের সমস্যা হয়েছে এর জন্য আমাদের বাড়ি খুব কষ্ট আপনারা সহযোগিতা করলেন এটা আমি দর্শক আপনারা শুনছেন তার জন্য আচ্ছা আপা আপনি বলছেন যে আপনি যদি বিয়ে করতে চাচ্ছেন তো সেটা কেমন ছেলে বিয়ে করতে চাচ্ছেন সেটা কি আপনাদের সম্পদের না গৃহস্থ ছেলে গৃহস্থ হোক কিংবা আমাকে ছেলে হোক যেখানে কপাল আছে যে বিয়ে করতে আসবে ভালো চেহারার আর তার মধ্যে পরিবেশ ভালো ভদ্র পাপ মার সম্মান রাখে তা সেই ছেলের কাছে বিয়ে বসবো একটু সহযোগিতা করলে আমার আপা মাটাও ভালো হবে আচ্ছা আপনি এর আগে বলছিলেন যে আপনি সেলাই কাজ করতে চাচ্ছেন বা আপনি কি কোনো সহযোগিতা পেয়েছেন কি না সেলাই কাজ করতে যদি আমরা দেয় যদি মেশিন টিশিং কেউ দেয় তাহলে আমি করব মেশিনের কাজ করব কি একটা দোকান চালাবো কেউ যদি আমরা দেয় আপনার জীবনের গল্পটা একটু বলেন না আরেকবার যে আপনি ছোটকাল থেকে কি কষ্ট করেছেন কষ্ট করতে করতে আসছেন সেই গল্পটা মানে আপনি যখন বুঝতে পারছেন হ্যাঁ ছোটোবেলায় খেলাধুলার মন ছিল যখন বড় হয়ে উঠলাম যুবত হয়ে তারপর একটু জোরে খেলাধুলার মন ছিল আগে ছোটবেলা সবাই তো খেলাধুলার মন থাকে এখন বড় হয়ে যেমন জ্ঞান অবস্থা ছিলাম প্রথম প্রেম করছিলাম আমি একটা সেটের লোক যার যার কথা একটু আগে বললাম আপনাদের আচ্ছা আচ্ছা এর আগের প্রতিবেদন বলছি ওর সাথে আমি আমার জীবনের প্রথম ওর সাথে আমি কথা কত বছর ছিল আপনাদের রিলেশনটা পাঁচ বছর আচ্ছা রিলেশনের শুরুটা কিভাবে হয়েছে একটু যদি বলেন এই দোকানে গেছি দোকানে যাওয়ার পরে দেখছে ও আমারে দেখছে আমি ওরে দেখছি দেখাবার পরে ও আমার অফার দিয়েছে কথাবার্তা করছে কইছে আর বাবা মার লোকে কথা কইছে কইছে আমার বাচ্চা লোক যদি ইনকাম করতে পারে তোর বিয়ে করাবো হ্যান্ড তো নাগর বাবুর সান্ত্বনা দেশে মনে সব ছেলেরাই আমার বিবাহ করতেছে কিন্তু আমি অরাশাই ছিলাম যে যে মন তো একজনটাই দিয়ে যায় বারো জনটা তো যায় না মন আচ্ছা আচ্ছা তো ওর আমি অনেক ভালোবেসে পাঁচটা বছর ওর সাথে কথা বলছি খুব কষ্ট ছিলাম তারপরে কথা কওয়ার পরে সেই ছেলেটা আমার ধোঁকা দিয়ে একটা আচ্ছা আপা আপনি আপনার গল্পটা বলেন রিলেশনের গল্পটা আরেকবার যদি বলেন মানে ছেলেটার সাথে কয় বছর রিলেশন ছিল পাঁচ বছর আমার মিশিয়ানা মনে করে বড় হয়ে যখন ক্লাব জ্ঞান অবস্থায় রৌনেশ এর সাথে আমি 5টা আচ্ছা আপনি বললেন যে তার সাথে কয় বছর রিলেশন ছিল 5 বছর আচ্ছা 5 বছরের মধ্যে থেকে বড় হইলাম আমার ফার্স্ট প্রথমIOR লগে আমার কথা ছিল আর রৌনেশ এর অফার দসে কথা বলছে বিয়ের কথা বলছে আমি শুধু আশাই ছিলাম যে আমার আশা ছিল কি ও আমারে বিয়ে করবে কিন্তু সে আসলেও আমারে মিথ্যা কথা কই আমরা এত দিন আশা রাখছি আচ্ছা 5 বছর রিলেশনের গল্পটা একটু যদি বলেন কথা মানে কোথায় গিয়েছিলেন বা কিভাবে ফ্যামিলি

সেই ছেলেটা আবার আরেক জায়গায় যেয়ে কথাবার্তা বইলে ওই ছেলেটা মেয়েরা পছন্দ করে এক এক কথাই বিয়ে বিয়ে করে ফেলেছে সেখানে আমি বাসাতে কান্নাকাটি করছি আমার আব্বা মা ক বলে কবলা যাচ্ছিলো তাই হয়েছে শুধু শুধু আর কাঁদিস না যে তোর হবে তুই তুমি তার হই এখন তারপরে আব্বা মার কথা শুনে আয় পড়ছিলাম আমি বাড়িতে তারপরে অর্শ তো কথা কর পর আবার পাঁচটা বছর যেন গুলে খুব অনেক শুয়ে গেছিলাম লেগে আমি আর কষ্ট খুব কাঁদতাম এবার আব্বা আমার কষ্ট দেখে হাটের সমস্যা আমার ভাইয়ের মেয়ে পুড়িয়ে যায় মেলা টেকা গেছে আমাদের ভাইরাস জিগায় না এর জন্য আমি খুব কষ্ট আমি ফ্যাক্টরিতে ঢুকছিলাম তখন ফ্যাক্টরিতে পাঁচ বছর ধরো চার পাঁচ বছরের মতন কাজ টাস করছি করার পর হঠাৎ করে আমার এখানে একটা টনসেলের ভিতর দেখা দিল আর কি দেখা দিয়ে না খুব ব্যথা ব্যথা করতে তারপরে ব্যথা করে না গলা ব্যথা করে না আমি ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ছুটি চাইছি সুপারভাইজারে কাছে সুপার বাজার কইলো কি যে বারবার ছুটি দিতে পারবো না তুই ডাইরেক্ট সুস্থ হয়ে তারপরে অফিসে আয় এখন আমি আল্লাহ ওষুধ টষুধ খাইছি অনেকটাই গেছে আমার লেগে আমার শোনা যায় যেগুলো ফেট জমা করছিলাম কাজ করে টাকা পয়সা জমা করে এই জিনিস বানাইছিলাম ওই সোনা টোনা সব বিক্রি করে আমার চিকিৎসা হয়েছিল চিকিৎসা করছিল এরপরে ডাক্তার দেখিস তারপরে এখন গিয়েছে আমার ওর ফ্যাক্টরিতে আর করে বারবার ছুটি দেবো না আর করে নেবো না খুব আমাদের বাসায় অভাব ছিল তারপরে আমি চোখের লজ্জা ভেঙে আমি শিঙে টিংয়েছেন আমার বান্ধবীর কাছে শিখছিলাম আমার আব্বা মা তো আগে করতো আব্বা মার অবস্থা ভালো না দেখে আমি আরেক মেয়েদের কাছে শিখে এর জন্য আমি বাইরে বেরিয়ে ঘুরে ফিরে টাকা রুক করে আমার আব্বা মারে চালাইছি এখন এই এখন আমার অনেক বাড়িতে অনেক অসুবিধা এখন সবাই যদি আমার একটু সহযোগিতা করতাম কিনা কাজ টাসের জন্য যদি আমার কেউ মিশিং টিশিং দিত একটা দোকানের দায়িত্ব কিবা টাকা টুকা দিলে আমি একটু আব্বা মারাও দেখতে পারতাম আমার ভবিষ্যটাও দেখতে পারতাম আপনারা শুনছেন কিন্তু আপনি তো এখন বিয়ে করেননি তো বিয়ে করার বিষয়টা আপনি ভাবছেন যদি একটা ভালো ছেলে আসে আমি তো বিয়ে বসবাস সারা জীবন কি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বিয়েতে একদিন হবেই আজ না হোক কাল না হোক বিয়ে হবে কিন্তু এমন জায়গা আল্লাহ যেমন আমার ফেলায় সে যেমন আমার সুখী দুঃখী সব সময় এর আগে তো আপনি বিয়ে করতে রাজি ছিলেন না এখন হঠাৎ করে আপনি কেন ডিসিশন দিয়েছেন এখন হঠাৎ করে খুব কষ্ট পেয়ে এর জন্য আমি বাধ্য হয়েছি যে সারা জীবন তো আর এইভাবে থাকা যায় না এর জন্য আমি এখন বিবাহ বসতেছি আচ্ছা আপনি যার সাথে রিলেশন ছিল তার সাথে কি আপনার এখন কোনো কথা হয় না এখন আর কথাবার্তা বার্তা হয় না বিয়ে করে ফেলাইছে ওকে আর আমার খোঁজ নেবে আর আমি কি বা ওর খোঁজ লবো ওর বউ আছে বাচ্চা আছে বিয়ের পরে কি কখনো কথা হয়েছে তার না ও একটা বেঈমান স্বার্থপর আমার জীবনটার ওর আশায় আশায় আমার জীবনটা এরকম হলো নালে আমার কোন দিন অনেক ছেলেরা বিয়ের কথা কথি আছে কিন্তু আমি কারো কাছে বিয়ে বসে নি মন তো ওরাই দিচ্ছে আর তো কারো দেওয়া যায় না এখন ও আমার মনটা ভেঙে দিছে এর জন্য আমি চাই যে আমার 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 ভিতরে এমন একটা ছেলে দিবি ছেলের কাছে দোয়া করবো সে যেমন আমার শান্তিতে রাখে আমার বাপ মার দেখাশোনা আপনি ওর সাথে কি আপনার সাথে এখন দেখা হয় না সে থাকে কোথায় জানেন বাইরে থাকে এখন কোনো না কোনো থাকে আমি কেমনি করবো আগে আমি ওর খোঁজ রাখছি এখন তো আমি রাখতে পারি না এখন রাখেন না আচ্ছা আপা এর আগে তো আমরা প্রতিবেদন করেছি আপনি কি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা না কোনো সহযোগিতা পাননি এখন সমাজের যাদের টাকা পয়সা আছে বা বৃত্তশালী যারা আছে তাদের কাছে কি কি সহযোগিতা চাচ্ছেন হ্যাঁ সে যদি আমার একটু একটা কাজ টাজ কেউ যদি আপনাকে সহযোগিতা করলো তার জন্য আপনি কি করবেন সে যদি আমারও কয় যে তোমার লাগে আমি এই রুম মিশিং পাঠাবো টাকা টুকা তার কাছে আমি আল্লাহর কাছে দোয়া করব সে যেমন সারা জীবন ভালো থাকে একটু উপকার করলে ভালো হতো আর যদি আপনি ধরেন তার জন্য আপনি আল্লাহর কাছে বা নামাজ পড়ে দোয়া করতে চাচ্ছেন কিন্তু আরেকটা আপনাদের ভিতরে তো ধরেন খুব কম বয়সে বিয়ে হয়ে যায় কিন্তু কেন আপনার আপনি এই আঘাত খাওয়ার পরে বা আমি আর কারোর বিশ্বাস করি না কাউকে বিশ্বাস করেন না সে যদি আবার ওইরকম আমার আশা আশায় রাখে সে তো আশাটা আরেকটা হয়ে যাবে এখন কি আপনি কারো প্রেম করতে চাচ্ছেন নাকি কেউ পছন্দ করে আপনার দায়িত্ব নিতে চাইলে বিয়ে করতে চাচ্ছেন এখন আমি প্রেম টেম করব না ডাইরেক্ট কেউ যদি বিয়ে করতে আসে তার কাছে আমি বিয়ে বসে যাব যদি সে যদি বিয়ে করতে চায় তাই ধরেন একটা লোক হঠাৎ করে এসে বলল বিয়ে করবে কিন্তু সে বাড়ি পরিবেশ দেখো ফট করে বিয়ে বসা যায় এটা আজকে আমি বলছি যে আমি বিয়ে বসবো কারণ আমার বাপ মা যদি বলে পছন্দ হয় পরিবার ভালো সে খুব ভালো ছেলে কোনো নেশা পান করে না তার কাছে আমি বিয়ে বসবো মানে যদি আপনার নেশা করে না বা আপনার দায়িত্ব নিতে চায় তাহলে ওই রকম ছেলের কাছে বিয়ে করুন যে সে সে যদি নেশা না করে সে যদি ভালোবাসে আমার আমার আব্বা আমারে দেখে তাই সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন আপনারা একটু সহযোগিতা করেন এই মেয়েটার কথা এই সুন্দর বেদে কন্যা তাজরিনা কি নাম যেন তাজরিনা তাজরিনার কথা কিন্তু সে প্রথম রিলেশন ছিল কিন্তু ছেলেটা তার সাথে ধোকা দিয়েছে কিন্তু সে এখন কাউকে ওইভাবে বিশ্বাস করতে পারছে না কোনো সে কোনো প্রেম চাচ্ছে না সে চাচ্ছেন যে যদি কোনো ভালো মনের মতন ছেলে পায় বা তার বা মার বাবার দায়িত্ব নেই বা তার দায়িত্ব নেই তাকে সে বিয়ে করতে চাচ্ছেন আচ্ছা আপা আপনি এই যে সিঙ্গা লাগাইতে গিয়েছেন কখনই কি কোনো ঝামেলাতে পড়েছেন বা এরকম কোনো ঘটনা আছে ঝামেলা ছেলেরা তো আজও বাজে কথা বলে কি তাই তুই চোখের লজ্জা ভেঙে তো আমি গ্রাম ঘুরে আমার বাবা মারা খাওয়াতেছি এখন আমি স্যার আমার বাবা মার এতে আপনাদের অনেক অনেক কষ্ট কষ্ট হয় শুধু কষ্ট মেলা কষ্ট হয় যেদিন টাকা পায় সেদিন আর খাওয়া হয় যেদিন না পায় সেদিন আব্বা মামরা সব সবাই উপোস থেকে বাড়িতে বসে কান্নাকাটি করি কি করবো খুব কষ্ট আমাদের অনেক কষ্ট আচ্ছা আপনি যখন কাজ করতে পারেন না বা এখন তো আপনার ভাই টাইরা সবাই সবার ফ্যামিলি নিয়ে আলাদা থাকে হ্যাঁ জার মনে মন মন শেষ জিগাই না কি আপনার নাম্বারটা কি ফোন নাম্বারটা কি মুখস্থ আছে কি না हां মুখস্থ জি যদি আপনার নাম্বারটা একটু বলেন 01 01 4 4 0 0 7 7 66 69 91 1 এই সরি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব। হ্যাঁ যদি এই মেয়েটাকে যদি কেউ সহযোগিতা করতে চান আর কারো যদি ভালো লাগে তাহলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ